চলতি বিশ্বকাপে ভরাডুবির পর এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সংখ্যায় বাংলাদেশ। বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলতে গিয়েছিল সেমিফাইনাল লক্ষ্য করে, কিন্তু এখন দেখা যাচ্ছে শেষের দিক থেকে প্রথম হয়ে হয়তো দেশে ফিরতে হবে টাইগারদের। নেদারল্যান্ডসের কাছে 87 রানের লজ্জার হারের পর দেখা দিয়েছে এমন সংখ্যা। তবে শেষের দিক থেকে বিশ্বকাপ শেষ হলে সাকিবদের জন্য অপেক্ষা করছে আরও একটি সংশয়, আর তা হচ্ছে আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারার নতুন সমীকরণ। স্বাগতিক পাকিস্তান ছাড়া বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ 7 দেশ সুযোগ পাবে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার। কিন্তু নেদারল্যান্ডসের কাছে পরাজয়ের পর সেরা 7টি দলে থাকতে পারবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট ছাড়াও আরও 3টি দল সুযোগ পাবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। লীগ পর্বে শেষে পঞ্চম থেকে সপ্তম স্থানে থাকা দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। বাবরেরা প্রথম 7টি দলের মধ্যে থাকলে সুযোগ পাবে লীগ পর্বে অষ্টম স্থানে শেষ করা দল। মূলত 2021 সালে হওয়া বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, আর সেই সিদ্ধান্তেই বহাল রয়েছে আইসিসি। 2031 সাল পর্যন্ত এই নিয়মেই বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফির 8টি দলকে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর এই বিশ্বকাপকেই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ বলে সোজা সাপটা উত্তর দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে পরাজয় মেনে নিলেও সাকিব জানিয়েছেন এখনও বিশ্বকাপ থেকে অনেক কিছু পাওয়ার আছে দলের, আর সেটা হলো পয়েন্ট টেবিল সেরা 8 শেষ করা, তাছাড়া যে খেলা হবে না 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সাকিবের ওই মন্তব্যের পর নড়োচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো আইসিসির পূর্ণ সদস্য বোর্ডগুলো। তারা জানতো আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী ঠিক হবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা অংশ নেবে, যেমনটা হয়েছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় আইসিসি নিশ্চিত করেছে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে সেরা 7 থাকা দল ও স্বাগতিক পাকিস্তান অংশ নেবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ বিষয়ে আইসিসির মুখপাত্র ক্রিক ইনফোকে জানিয়েছেন, 2021 সালে অনুষ্ঠিত এক বোর্ড সভায় 2025 থেকে 2031 সাল পর্যন্ত সার্কেলে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই প্রক্রিয়া কী হবে তা পরিষ্কার করে বলা হয়েছে। ভারতে বিশ্বকাপ খেলছে এমন দলসহ বিশ্বকাপে জায়গা পায়নি এমন দেশ এই নিয়ম শুনে বিস্মিত হলেও ভুল বোঝাবুঝির সুযোগ নেই বলে উল্লেখ করেছে আইসিসি। 29 অক্টোবর পর্যন্ত বিশ্বকাপের পয়েন্ট তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। এই হিসাবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না সাকিব আল হাসান এবং জস বাটলারদের। তবে এই হিসাব পরিবর্তন হতে পারে বিশ্বকাপের লীগ পর্বের শেষে, তাই বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলেও সব দলই চাইবে প্রথম 8টি দলের মধ্যে থাকার। তবে সেরা 8 থাকতে বাংলাদেশকে জিততে হবে কমপক্ষে আরও 2টি ম্যাচ, এরপরে বলা যাবে বাংলাদেশ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে কিনা।